হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। স্বাগত কুজিন ক্যানভাসে। ভালো খাবারের রেসিপি যদি পেতে চাও, তবে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখতে দেখতে 1425 শেষ হতে চলেছে, আসছে নতুন আরও একটা বছর, মানে 1426। আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আমাদের বাঙালিদের কোনো সেলিব্রেশন মাছ ছাড়া কমপ্লিট হয় না, আর সেটা যদি ইলিশ মাছ হয় তাহলে তো কথাই নেই। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি তার নাম ইলিশ মালাই রোস্ট। রেসিপিটা একদম নতুন ধরনের আর এটা খেতে অসাধারণ হয়। নববর্ষের দিনে এই রান্নাটা করে বাড়ির লোকেদেরকে একদম চমকে দিতেই পারো। এই রান্নাটা করতে আমার সময় লেগেছে 30 মিনিট মতো। তাহলে চলো কথা না বাড়িয়ে এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগবে তা আমরা দেখে নিই। প্রথমেই লাগছে ইলিশ মাছ রিং করে কাটা পিস, তারপর লাগছে পেঁয়াজ স্লাইস, এছাড়া লাগছে নারকেলের দুধ, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, টক দই, কিসমিস, ঘি, এছাড়া ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি আর স্বাদ মতো চিনি। রান্নাটার জন্য লাগবে সর্ষের তেল। চলো তাহলে রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমাদের মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে, সেজন্য আমি মাছে কিছুটা লবণ, হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ি, আর কিছুটা টক দই, এই সমস্তটা দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। আমি এখানে লেবুর রস দিয়েছি কারণ মাছটা ফ্রোজেন। আমি এখানে লেবুর রসের কেন ব্যবহার করেছি যদি জানতে চাও তাহলে রেসিপিটার সঙ্গে থাকতে হবে। এরপর মাছটাকে আমাদের 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর গ্যাসে একটা পাত্র বসিয়ে পাত্রে বেশ অনেকটাই সর্ষের তেল দিয়ে দিতে হবে, কেননা এটা হলো ইলিশের রোস্ট। এরপর দিয়ে দিতে হবে ঘি। ঘিটা গলে গেলে আমাদের দিয়ে দিতে হবে চিনি। এই চিনি দেওয়ার জন্য আমরা যখন পেঁয়াজটা ভাজবো তাতে সুন্দর কালার আসবে। এরপর ফোড়নের জন্য দিয়ে দিতে হবে তেজপাতা, এলাচ আর দারচিনি। এগুলো থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপর দিয়ে দিতে হবে স্লাইস করা পেঁয়াজগুলোকে। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। এরপর পেঁয়াজগুলোকে তেলের সাথে আমাদের ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। তারপর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। এখানে যে যেরকম ঝাল খায় সে সেই অনুপাতে শুকনো লঙ্কার ব্যবহার করবে। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা যায়। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা খুব লালভাবে ভাজা হবে না, সামান্য একটু কালারটা চেঞ্জ হবে। তারপর দিয়ে দিতে হবে কিসমিস। ওটাকেও তেলের সাথে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও তেলের সাথে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা, মানে লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, এটাকেও তেলের সাথে বেশ নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। এরপর
দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাছগুলোকে। খেয়াল রাখতে হবে এই রান্নায় আমরা কাঁচা মাছের ব্যবহার করলাম, সেই জন্য খুব সাবধানে আমাদেরকে মাছটাকে প্রথমে বসিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে টক দই। সঙ্গে দিয়ে দিতে হবে নারকেলের দুধ। এই রান্নায় জলের ব্যবহার নেই। এরপর মাছটাকে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ। এরপর আমাদেরকে ভালোভাবে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখতে হবে পাত্রটাকে। 5-10 মিনিট বাদে খুলে পাত্রটাকে আরেকবার মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, কিন্তু খুবই সাবধানে এই কাজটা আমাদের করতে হবে। এরপর মাছের একটা দিক হয়ে গেলে খুব সাবধানে মাছটাকে আমাদের উল্টো দিকে করে দিতে হবে। তারপর আবার ঢেকে দিতে হবে 5-6 মিনিটের জন্য। এ পর্যায়ে আমাদের মাছটাকে খুবই সাবধানে একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, সেই জন্য আমি পাত্রটাকে ধরে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিতে হবে নারকেলের দুধ আর সামান্য পরিমাণে ঘি। ব্যাস, ঢেকে দিলেই আমাদের ইলিশের রোস্ট রেডি। এইবার পরিবেশনের পালা। এই ইলিশের রোস্টটাকে আমি পরিবেশন করেছি স্টিম রাইসের সাথে, তবে তোমরা এটাকে পোলাওয়ের সাথেও খেতে পারো। সর্ষে ইলিশ খেয়ে যদি বোর হয়ে যাও তবে আজকের রেসিপিটা ট্রাই করতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, একবার বানালে বারবার এই রেসিপিটা তোমাদের বানাতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা, নববর্ষের দিনে আর দেরি না করে এই রেসিপিটাকে তোমরা বানিয়ে ফেলো বাড়িতে। গত পর্বে আমি কষা মাংসের রেসিপিটা নববর্ষ উপলক্ষে আপলোড করেছি, চাইলে তোমরা ওটাও দেখে নিতে পারো। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। এরকম নিত্য নতুন রেসিপির সন্ধান যদি পেতে চাও তবে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, সঙ্গে আমার ক্যানভাস ক্লাসটাকেও সাবস্ক্রাইব করে ফেলতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই বিদায় নিলাম।